ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাজেশন ডোর আজকে আমরা দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল মাধ্যমিক মক টেস্ট সেট ফোরের সমস্ত এমসি এবং এসে কিউ নিয়ে আলোচনা করব আর বিষয়টি হল বিজ্ঞান তাহলে চলো ভিডিওটি শুরু করা যায় আমরা মডেল কোশ্চেন সেট ফোর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তা ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এবারে প্রথম প্রশ্ন এককোষী শৈবাল ক্লামাইটোমোনাসে প্রখর আলোর বিপরীতে চলনকে বলে ফটোট্যাকটিক চলন ফোটোন্যাস্টিক চলন নেগেটিভ ফটোট্রপিক চলন পজিটিভ ফটোট্রপিক চলন এটা সঠিক উত্তর হবে নেগেটিভ ফোটোট্যাকটিক চলন যেহেতু এটা তোমাদের অপশানে নেই তো আমরা ফটোট্যাকটিক চলনটাকে এখানে রাইট চিহ্ন দিতে পারি নিম্নলিখিত কোন হরমোনটির সংশ্লেষণে আয়োডিন প্রয়োজন ইনসুলিন গ্লুকাগন থাইরক্সিন টেস্টোস্টেরন সঠিক উত্তর থাইরক্সিন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল সেরি বেলাম পঞ্চ থ্যালামাস সঠিক উত্তর সেরি বেলাম কোষ চক্রের সঠিক পর্যায়ক্রমটি হল আমরা জানি সবার আগে জি ওয়ান দশা তারপর এস দশা তারপর জি টু তারপর এ মানে মাইটেটিক ফেজ তো এখানে সঠিক উত্তরটি হবে গদাগ প্রকরণ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথ সুগম করে অঙ্গজ জনন অযৌন জনন যৌন জনন অপুংজনি সঠিক উত্তর যৌন জনন যে প্রাণীটি অপুংজনী বা পারথেনোজেনেসিস প্রক্রিয়ার উৎপন্ন হয় তা হলো রানী মৌমাছি শ্রমিক মৌমাছি পুরুষ মৌমাছি সকল প্রকার মৌমাছি সঠিক উত্তর পুরুষ মৌমাছি একটি মোটর গাছের ফিনোটাইপ লম্বা হলে তার জিনোটাইপ হবে হোমো জাইগাস হেটারো জাইগাস বা হেটারো জায়গাস হেমি জাইগাস সঠিক উত্তর হোমো বা হেটারো জায়গাস হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর সবকটি এখানে সঠিক উত্তর হবে ক্যাপিটাল ওয়াই স্মল স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর পরেরটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবকটেই হবে পরেরটা বিটা থালাসেমিয়া মেজরের অপর নাম রয়্যাল ডিসিস প্রোটানোপিয়া কুলির অ্যানিমিয়া সেল অ্যানিমিয়া সঠিক উত্তর কুলির অ্যানিমিয়া পাইরি ফার্মিস ফর্মিসপেসি সাহায্য করে যে প্রক্রিয়ায় অ্যাবডাকশন অ্যাডাকশান রোটেশন ফ্লেকশান সঠিক উত্তর রোটেশন পয়স্টেড পিটিউটারি গ্রন্থি নিঃসৃত হরমোনটি হলো অক্সিটোসিন টিএসএইচ এসটিএইচ জিটিএইচ সঠিক উত্তর অক্সিটোসিন বৃদ্ধিতে কোন প্রকার কোষ বিভাজন ঘটে অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস সাইটোকাইনোসিস সঠিক উত্তর মাইটোসিস প্রদত্ত কোন উদ্ভিদে পুষ্পপুট বর্তমান বেল গন্ধরাজ জুই রজনীগন্ধা সঠিক উত্তর রজনীগন্ধা জিন কিসের উপর অবস্থান করে মাইট্রোকানড্রিয়া ক্রোমোজোম সেন্ট্রোজোম ক্লোরোপ্লাস্ট সঠিক উত্তর ক্রোমোজোম হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি স্বরূপ দেখা যায় হিমোফিলিয়া মায়োপিয়া বর্ণান্ধতা থ্যালাসেমিয়া সঠিক উত্তর থ্যালাসেমিয়া তো এবারে আমরা বিভাগ খ নিয়ে আলোচনা করবো নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন মানব মস্তিষ্কের তিন স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে মেনিঞ্জেস বলে ওনের পিরিমিডিন জাতীয় ব্যতিক্রমী ক্ষারকটি হলো ইউরাসিল মেন্ডেল জিনকে ফ্যাক্টর রূপে অভিহিত করেন উদ্দীপকের গতিপথে দ্বারা ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় প্রাণীকোষের বিশুভ অঞ্চলে ইন্টারজোন ইন্টারজোনাল তন্তুগুলি স্টেম বডি বা বেম তন্তু গঠন করে মুক্তকানের লতি বৈশিষ্ট্যটি ড্যাশ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা কিনা নিরূপণ করে যে কোনো পাঁচটি সাইটোকাইনিন অগ্রস্থ প্রকটিত ঘটাতে সাহায্য করে মিথ্যা রড কোষে আইডপসিন নামক রঞ্জক উপস্থিত মিথ্যা রোডপসিন থাকে মিওসিস কোষ বিভাজনের সবাই সৃষ্ট ক্রোমাটির দয়ের মধ্যে ক্রসিং ওভার ঘটে মিথ্যা নন সৃষ্ট ক্রোমাটির দয়ের মধ্যে ক্রসিং ওভার ঘটে সকল টেস্ট ক্রসে ব্যাক ক্রস মিথ্যা অ্যামিবার গমন অঙ্গ সিলিয়া মিথ্যা বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয় তো আমরা জানি যে বিকাশ বৃদ্ধি দুটি পৃথক ঘটনা মানে আলাদা ঘটনা আর এখানে বলছে বিকাশ বৃদ্ধির নিরপেক্ষ নয় নিরপেক্ষ মানে আলাদা বোঝায় তো আলাদা নয় বলেছে তাহলে এটাও মিথ্যা এবারে আমার আমরা দুটো স্তম্ভ মেলাবো স্তম্ভের সাথে বিস্তম্ভ ফার্নালিন ভার্নালিন প্রকল্পিত হরমোন স্টকোসিয়ন গ্রাফটিং সেন্ট্রোমিয়ার কাইনেটোকোর শঙ্করজীব হেটারো প্রকরণ রোলিং জিভ জোহান সেন জিন একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও বিষদৃশ শব্দটি বেছে লেখো গলাগন্ড ডায়াবেটিস ইনসিপিডাস মধুমেহ অতিকায়ত্ব সঠিক উত্তর অতিকায়িত নিজল দানের কাজ লেখো প্রোটিন সংশ্লেষে সহায়তা করে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় ও শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও কচুরি খর্বধাবক মিষ্টি আলু রসালো মূল মেন্ডেল মোটর কাছে ইতর পরাগ ঘটানোর জন্য কোন পদ্ধতি অবলম্বন করেন ইমাস্কুলেশন একটি বিশুদ্ধ কালো একটি বিশুদ্ধ কালো গিনিপিগ ও বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে একটু জনতে প্রাপ্ত শঙ্কর কালো গিনিপিগের শতকরা মান কত ফিফটি পারসেন্ট স্থায়ী জি জিরো দশই থাকে এমন একটি কোষের নাম করো স্নায়ু কোষ আরও একটা কোষ আছে আর নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো হিমোফিলিয়া জেনেটিক কাউন্সেলিং বর্ণনধাত থ্যালাসেমিয়া সঠিক উত্তর জেনেটিক কাউন্সেলিং হাইপারমেট্রোপিয়াতে কোন দৃষ্টি ব্যাহত হয় নিকট দৃষ্টি ব্যাহত হয় আজকের ভিডিও এই পর্যন্ত এর পরের প্রশ্নপত্রের সমাধান খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে যারা নতুন দেখছো এরকম আরও অনেক ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকন প্রেস করে অল করে দিও যখন আমি ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান যত সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সো নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে থ্যাংক ইউ ফর ওয়াচিং